অবশেষে কাটলো ফুটবলারদের অপেক্ষার প্রহর। নিলামের 219 দিন পর ব্রাদার্স ইউনিয়নে যেতে পারলো বাফুফের এলিট একাডেমির 5 ফুটবলার। কিন্তু সব শেষ হইয়াও হইল না শেষ, বরং রয়ে গেল অনেক জটিলতা। পুরো মৌসুমের জন্য চুক্তি করলেও মিরাজ ইমরানরা পারিশ্রমিক পাবেন কেবল প্রিমিয়ার লিগের বাকি থাকা 8 ম্যাচের জন্য। সেই টাকাও পাবে কিনা সেই নিশ্চয়তাও নেই, কেননা চুক্তি অনুযায়ী ফুটবল ফেডারেশনকে প্লেয়ার কেনা বাবদ ব্রাদার্স ইউনিয়ন এখনও টাকা দেয়নি। তাহলে কিভাবে নিল? ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড থেকে আমাদের একটা চিঠি পাঠানো হয়েছিল যে তারা অবশিষ্ট যে ম্যাচগুলো আছে তারা চায় যে বাফুফের প্লেয়ারগুলো ছাড়করণ করে এবং ব্রাদার্সের হয়ে খেলে। তো ওই অনুরোধের প্রেক্ষিতে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা অবশিষ্ট ম্যাচগুলোর জন্য ব্রাদার্সকে ওই প্লেয়ারগুলো ছাড়করণ করব। এবং ব্রাদার্স আমাদের বলেছে যে প্লেয়ারগুলো যে অর্থ তারা বাফুফের যে প্রাপ্ত অর্থ থেকে সমন্বয় করার জন্য, সো ওই বেসিসে আমরা আসলে বাফু ব্রাদার্সের প্রাপ্ত অর্থ থেকে অর্থ সমন্বয় করব। সমন্বয় করেই যদি দেবে তাহলে কেন আরও আগে দিল না বাফুফে? তাহলে হয়তো ফুটবলাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতো না, টাকাও গেল, প্লেয়িং টাইমও পেল না। মাঝখানে দুই পক্ষের কত নাটক। চুক্তিপত্রে 20 দিনের মধ্যে ক্লাব বাফুফেকে অর্থ পরিশোধের কথা থাকলেও ব্রাদার্স দেয়নি। এটি নিয়ে বাফুফে কেন আইনি লড়াই গেল না সেটাও রহস্য। আরও আঁকি কেন করা হলো না, এটা আরও করলে তো জিনিসগুলো আরও দ্রুত সমাধান হতো। যে সমাধান হতো, এখন ব্রাদার্স থেকে আমরা যখনই চিঠি পেয়েছি আমরা কিন্তু তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছি। অবশিষ্ট যে খেলাগুলো আছে ওই খেলাগুলোর জন্যই তারা অবশিষ্ট যে টাকা থাকবে ওইখান থেকেই তারা টাকা নেবে। সো এখান থেকে বাফুফে 40% যে টাকা পাবে অবশিষ্ট ম্যাচের জন্য 40% টাকা তাদের দিবে। ব্রাদার্স ইউনিয়ন নিলামে 6 জন ফুটবলার নিয়েছিল, এর মধ্যে রুবেল শেখ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেয়, ব্রাদার্সে আসেনি। বাকি 5 জনের নিলামকৃত অর্থ 28,50,000 টাকা। মেহেদি নাইম, 71।